फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल, फलक तक चल साथ मेरे। हेलो बंधुरा, वेलकम टू आमी अनीश। आशा करी सबाई भालो आछो एबं सुस्थ आछो। आर आमी अनीश आबार चले एलाम आपनादेर साथे आरेकटा ब्लग निये। तो आशा करी आबार भालो आछेन, सुस्थ आछेन। आजके की करछि ना करछि सब किछु आपनादेर साथे शेयर करते जाच्छि। सो संगे थाकबेन ब्लगटार साथे साथे। आर की करब ना करब की करब तो सब किछु देखते थाकबेन एई चैनेले। तो स्टार्ट करी। सो बंधुरा, गुड मर्निंग एंड वेलकाम आबार करछि। आर देखतेई पाच्छो बाड़ीर अवस्था कत कादा होयेछे এই দিক দিয়ে। আর যাওয়া আসা যাচ্ছে না। এই যে দেখো কত জল হয়ে গেছে একটা গাছের মধ্যে পাড়া দিলে। আর দেখতেই পারছো কত কাদা, এই দিক দিয়ে যাওয়াও যাচ্ছে না, এত কাদা। আর আজকের ওয়েদারটা একটু পরিষ্কার আছে, বাট রাতে এত মেঘ দেওয়ার কারণে আমাদের এখানে একদম বৃষ্টিপাত তো কয়েকদিন দিক দিয়ে দিচ্ছে। এই যে দেখো আমাদের এই অবস্থাটা বাড়ির কি হচ্ছে। আর এই যে আকাশ আজকে ঠিক আছে সব কিছু। আর এই যে দেখো সব জায়গায় কাদা, সব জায়গায় কি বলবো, সব জায়গায় কাদা। এই দিক দিয়ে কাদা হোক, সেই দিক দিয়ে কাদা, যেদিকেই যাও না কেন সেই দিক থেকেই কাদা। আর এই যে দেখো আকাশের কালার, আকাশের ওয়েদারটা একদমই পরিষ্কার। আর এই যে দেখো কত কাদা হয়েছে, আমাদের দিকে হেঁটে যাওয়া যাচ্ছে না, এত কাদা চারিদিক দিয়ে, যেটাকে আমরা গ্রাম্যবাসী বলি পাক। তো দেখতেই পাচ্ছো হেঁটে যাওয়া যাচ্ছে না, এত কাদা হয়েছে কি বলবো। এই যে দেখতেই পাচ্ছো আজকের ওয়েদারটা পরিষ্কার আছে, আবারও বলছি। আর এই যে দেখো কত গাছের মধ্যে জল জমে আছে দেখতেই পাচ্ছো ওই দিক দিয়ে। আর এই যে আমাদের বাড়ির সামনাটা দেখতেই পাচ্ছো ভিজে ভিজে, আর বৃষ্টি পড়ছে বারবার, আর কারেন্টে নেই। এই যে দেখতেই পাচ্ছো কারেন্টের মিটারটা, তো কারেন্ট নেই, শেষ চলে গেছে, এইরকমই অবস্থা হয়। আর এই যে দেখো মাছ বানানো চলছে, দিদি মাছ বানাচ্ছে। আর এই যে দেখো পুঁটি মাছ, তারপর অনেকটাই মাছ। তো এই যে কত সুন্দর দেখতেই পাচ্ছো, পরিষ্কার এবং বড় বড় আছে একটু, দেখতেই খুব ভালো লাগে, খেতে ভালো না হলেও দেখতে অনেকটা ভালো লাগে। তো ওই দিকে আমি চুম্বকটা পেয়ে গেছি, আর বাচ্চাদের মতো খেলা করছি দেখতেই পাচ্ছো এই যে চুম্বক নিয়ে। তো ওইদিকে আমি আর একটা রেসিপি তৈরি করছি। এই যে দেখতে পাচ্ছ আটা আছে একটু, আর এই যে একটা ডিম দেখতে পাচ্ছ। তো এখন ডিমটা ভেঙে নেব, তোমরাও বানাতে পারবে দেখে নাও। এই যে ডিমটা ভেঙে নিচ্ছি, ফাটিয়ে নিচ্ছি এখানে চামচ দিয়ে। তো এটাকে ফেটে নেওয়ার পর এইরকম এখানে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর সবগুলাকে একদম মিশিয়ে নেব, একদম ভালো করে করে নেব, এইগুলাকে বাহির করে নেব যাতে না থাকে। তো এইভাবে বাহির করে নেব আটার মধ্যে দেখতেই পাচ্ছো। তো এইগুলাকে একদম এখন এইভাবেই গুলে নেব এই চামচটা দিয়ে। তো ভালো করে গুলে নিচ্ছি, তোমাদের কাছে যা থাকবে সেই নিয়েই তোমরা করতে পারবে। তো এই যে দেখো এইভাবে আমি গুলে নিচ্ছি, একদম গুলতে গুলতে এইরকম হয়ে যাবে, একটু সময় রেখে দেব। তো এই যে গুলছি শুধু। তো এখানে আমি আমার পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দেব আর একটু হলুদ। তো একটু হলুদ দিয়ে দেব, তারপর এই একটু হলুদ বেশি পড়ে গেছে তো কিছু হবে না, তো একটু হলুদ দিয়ে দিলাম। তারপর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো এইগুলাকে ভালো করে মিশিয়ে নেব এখানের মধ্যে একটা চামচ দিয়ে। তো এইগুলাকে এইভাবে কতক্ষণ কর একটু, তো এখন একটুখানি আমরা জল দিয়ে দেব এতে। এই যে জল দিয়ে দিয়েছি এবং ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। এই জলের মধ্যে যতটুকু লাগবে তোমাদের পরিমাণ মতো নেবে। তো এইভাবে আরও একটু জল দিয়ে দিলাম আমি দেখতেই পাচ্ছ। তো ভালো করে এইভাবে গুটিয়ে নেব এই চামচ দিয়ে যা থাকবে। তো এগুলাকে ভালো করে লেগে নিয়েছে। তো এইভাবে একটু সময় আমরা এগুলাকে গুটিয়ে তারপর এইভাবে করে নেব, কিছুক্ষণ এইভাবে রেখে দেব কয়েক মিনিট। তো দেখতেই পাচ্ছ আমার হয়ে গেছে অলরেডি এটা। তো এখানে রেখে দিয়েছি, আর এই যে এইভাবে করে রেখে দিয়েছি। তো ওইদিকে আমাদের ঘরে রান্না হয়ে গেছে, আলু ভাজা, তারপর মাছ ভাজা, এই যে দেখতে পাচ্ছ চিংড়ি, তারপর পুটি। তো এই চুলাগুলোতে আমি আগুন জ্বালিয়ে দিয়েছি, তাতে কড়াই বসিয়ে দিয়েছি। এই এখানে কড়াইটা চাপিয়ে দেওয়ার পর একটু আমি তেল দিয়ে দিচ্ছি এটাতে। তো এটা হবে রুটি হবে, তার জন্য একটু তেল দিয়ে দিলাম, বেশি দেব না। তো এই যে আমি এগুলাকে আগে ডেকে রেখেছিলাম, তো এগুলা কি হলো দেখতেই পাচ্ছ। তো
তো এগুলাকে আরেকবার গুটে নিচ্ছি আমি, তোমরা দেখতেই পাচ্ছো। তো এইভাবে গুটে নেব, তোমরাও গুটে নেবে, তারপর এইগুলাকেই এখানে আমরা ঢেলে দেব। তো একটু ঢালার পর, কারণ আমার হাতে ক্যামেরা একজন আমি নিজে ধরছি, তার জন্য আমি ভালো করে করতে পারছি না। তো এইরকম করে দেবে তোমরা, তোমাদের হাতে যেটা থাকবে, যেটা খন্তি থাকবে, তো সেটা দিয়ে এরকম করে দেবে। তারপর একটু শুকনো শুকনো হয়ে যাবে, দেখতেই পাচ্ছ এইরকম হয়ে যাবে। তো একটু কাঁচে দিয়ে তেল দিয়ে দিচ্ছি সাইডে, যাতে এগুলাকে তাড়াতাড়ি উঠে যায়। তো আশা করি ফার্স্টে হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তো একটু আমি উল্টিয়ে দিচ্ছি এখানে, আর এই যে আমি উল্টিয়ে দিচ্ছি এইগুলোকে, সুন্দর করে উল্টিয়ে দেব। এই যে তেল দিয়ে দিলাম, তারপর এইরকম হয়ে যাবে, কিছুক্ষণ পর একটু সুন্দর হয়ে যাবে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, আর আগুনও বেশি দিতে হবে। তো অলরেডি আমার এটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সকালের ব্রেকফাস্ট, তোমরা যেটা খেতে পারবে খুব তাড়াতাড়ি। তো এই যে কত সুন্দর রুটি হয়েছে, তারপর আরেকবার উঠিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো অলরেডি এই রুটিটা হয়ে গেছে, আর রুটিটা খুবই টেস্টি, আর তোমরা খেতে পারবে। তো দেখতেই পারছো আমি বানিয়ে নিয়েছি, আর আমি দুপুরের এই যে ডাল দিয়ে ভাত খাচ্ছি, আর এটা আগে খেয়েছি আমি রুটিটা, আর এই যে আলু ভাজা, তারপর মাছ ভাজা। তো এই নিয়ে আমি ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখতেই পেয়েছো এত রেসিপি করলাম একটা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতেই পাচ্ছ এখন ক্যাচ স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে। তো এই যে চারিদিকটা দেখো কত সুন্দর, আর এই দিকের ভিউটা দেখো জাস্ট অসম। তো চলো আমার সাথে থাকো, আর কিছু কিছু আছে তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আবার স্টার্ট করি। তো আমি চলে এসেছি বনের মধ্যে, আর দেখতেই পাচ্ছ কত কাদা, আর এই যে দেখতেই পাচ্ছ ক্যাচটা স্টার্ট হয়ে গেছে, আর আকাশের ওয়েদারটা দেখো, আর এই যে চারিদিকে ক্ষেত স্টার্ট হয়ে গেছে, আর ক্ষেত চলছে বর্তমানে, তো শুরু হবে। তো এখন এই আলিগুলো পালানো হবে, তারপর ক্ষেত হবে, তার জন্য কুড়াকুড়ি চলছে ট্র্যাক্টর দিয়ে, আর দেখে খুবই ভালো লাগছে। আই হোপ তোমাদেরও ভালো লাগবে, অবশ্যই একটা লাইক করে দিও, জানি তোমরা এখনও লাইক করোনি, কী করছো একটা লাইক করে দাও। আর চারিদিকে দেখতেই পাচ্ছ কত ট্র্যাক্টর দিয়ে মারা হয়েছে, তো চারিদিক কয়েকদিন পর এই বনটা আমাদের সবুজ হয়ে যাবে আর দানে ভরে যাবে, তখনও ব্লগ করব। আর এখনও করছি, তোমরা দেখতেই পাচ্ছ এই যে আইল দেওয়া হয়েছে, তারপর কত সুন্দর করে করা হয়েছে, একদম নাইস, দেখতেই খুব ভালো লাগছে, ওয়ান্ডারফুল। बादल की चादर ये तारों के आंचल में छुप जाओ, पल दो पल हो फलक तक चल साथ मेरे, फलक तक चल साथ चल। এতক্ষণে বন থেকে ফিরলাম বাড়ি, আর এখন বাজে 5:34। আর সবাইকে জানাই গুড ইভিনিং, অ্যান্ড আজকে বনে গিয়েছিলাম, আর দেখো আমার পায়ের অবস্থাটা দেখো একবার, আর এই যে দেখো আমি কাদার মধ্যে দাঁড়িয়ে আছি, আর এই যে কত কাদা। আজকের এই ব্লগটা আমি আর বেশি লম্বা করছি না, কতটুকু হয়ে গেছে জানি না, তো ফুল ওয়াচ করেছো জানি সবাই। আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নতুন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কিছু ভিডিও নিয়ে, আপনাদের সাথে হাজির হব। আর যারা অবশ্যই 6টার সময় ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলো, আর তোমাদের কখন ভিডিও দেখবে, মানে তোমরা কোন টাইমে ভিডিও দেখলে ভালো হয়, কোন টাইমে আপলোড দেবো অবশ্যই কমেন্ট করে জানাবে, এটা কিন্তু জানাতে ভুলবে না। আর যারা অবশ্যই আবার বলছি সাবস্ক্রাইব করে দিও,
আর আজকের জন্য আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কিছু ভিডিওতে। আরেকটা কথা ছিল যে যারা আমাকে ফলো করেনি ইনস্টাগ্রামে, এই যে লিঙ্ক দেওয়া আছে আর এই যে ফটো দেখতে পাচ্ছ, তো সেখানে গিয়ে ফলো করে দাও। তো আজকের জন্য এতটুকুই, টাটা, টেক কেয়ার, সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, বাই বাই।